আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই আল্লাহ পাকের রহমতে অনেক বেশি ভালো আছেন, সবাই সহি সালামতে আছেন। আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছেন যারা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকটার কথা কমেন্টস করে জানতে চেয়েছেন যে বাইকটা কি শোরুমে অ্যাভেলেবেল হয়েছে ভাইয়া। হ্যাঁ বন্ধুরা, বাইকটা কিছুদিন শোরুমে অ্যাভেলেবেল ছিল না, আপাতত এই বাইকটা শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই বাইকটা এই মুহূর্তে মিরপুরের বাজাজ ফেয়ার শোরুম থেকে পারচেস করতে পারেন, সাথে চারটি আকর্ষণীয় গিফট লুফে নিতে পারেন। গিফট কি সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। ভিউয়ার্স, আপনারা যারা খুব শীঘ্রই বাইকটি পারচেস করতে চাচ্ছেন, আপনাদের সুবিধার্থে বাইকের ফলে স্পেসিফিকেশন বাইকের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে শেয়ার করব। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে ভাইরের ছোট্ট চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই এটার সামনের টায়ারটা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে, উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য আরামসে রাইড করতে পারবেন, সহজে স্কিপ করবে না। টায়ারের সাইজ হচ্ছে 80x117 ইঞ্চি রিমের সাইজ, আর টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার রেড কালারের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক। পিছনে ড্রাম ব্রেক রয়েছে, সামনে ডিস্ক ব্রেক রয়েছে, আর ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। সামনে ব্রেক ক্যালিফার হিসেবে ব্যবহার করা হয়েছে, নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার। নন ব্র্যান্ড হলেও এটার ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো, যখন রাইড করবেন তখন কিন্তু আপনারা এর পারফরমেন্সটা বুঝতে পারবেন। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে মোটাসোটা, যার জন্য আপনারা কিন্তু ভাঙাচোরা রাস্তাতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। ওকে, এরপরে হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাইকের সামনে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। হাইওয়েতে রাইড করলে অবশ্যই এলইডি লাইট ইনস্টল করে নেবেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে। ইঞ্জিনের দিকে একটু চলে যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইঞ্জিনের ওভার সেফটির জন্য চমৎকার একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, এবং পাশাপাশি মোটাসোটা একটি বাম্পারও কিন্তু ব্যবহার করা হয়েছে। বাইকে ফোরস্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল বাজাজ DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিন টাইপ হচ্ছে BS4। বন্ধুরা, ইঞ্জিন সিসি হচ্ছে 150 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার 14 PS অ্যাট 8000 RPM, ম্যাক্সিমাম টর্ক 13.4 Nm অ্যাট 6000 RPM। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটিই পেয়ে যাচ্ছেন, আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 120 থেকে 125 কিলোমিটার। বেশি গতি তোলায় কোনো দরকার নাই। বাইকে যখন বেশি গতি তুলবেন অবশ্যই নিজের ফ্যামিলির কথা চিন্তা করবেন। 5টি গিয়ার পেয়ে যাচ্ছেন, আর এই বাইকে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটা কোম্পানি রেফার করে। আর বাইকটিতে 2টি হর্ন পেয়ে যাচ্ছেন বন্ধুরা, যার জন্য এটা হর্নের সাউন্ড কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন আপনারা। ভিউয়ার্স, এই পালসার বাইকের ইঞ্জিন থেকে স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায়, এটা আমার কথা না, অনেক ইউজারের মুখ থেকে যেটা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের উপরে পালসার লেখাটা 3D আকারে পাচ্ছেন দুই পাশেই, এবং সিম্পল একটা গ্রাফিক্স রয়েছে, যার জন্য ফুয়েল ট্যাঙ্কটা দেখতে সুন্দর লাগতেছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাবেন কোম্পানি বলে 60 কিলোমিটার, তবে ইউজার রিভিউ থেকে জানতে পারলাম অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার। বাইকটিতে চমৎকার একটি 3-পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আপার ডিপার ইন্ডিকেটর, তার নিচে হর্নের সুইচ রয়েছে, আর সুইচ প্যানেলের পিছনে 5 সুইচটা পেয়ে যাবেন বন্ধুরা। আর এখানে হচ্ছে লুকিং গ্লাস লাগানো নেই, যখন বাইকটি পারচেস করবেন তখন লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হবে। ওকে, হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচটা রয়েছে, আর ইঞ্জিন কিল সুইচের নিচে সেলফের সুইচটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। পাশাপাশি বাইকের যে মিটারটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাইকে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার সহ যাবতীয় দরকারি ইনফরমেশন পেয়ে যাবেন। তবে বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে এটাতে গিয়ারটা ডিজিটালি শো করে না। আমি বাজাজকে রিকোয়েস্ট করব সামনে যেন গিয়ারটা অ্যাড করা হয় এই মিটারে। আর এই বাইকে দেখতে পাচ্ছেন সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, আর এক্সস্টের উপরে চমৎকার একটি মার্গার রয়েছে, যার জন্য এখানে যখন পা রাখবেন বাইকটি রাইড করার সময় সহজে কিন্তু পায়ে গরম অনুভূতিটা হবে না। বাইকটির পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 5-way অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজার্ভার্স সাসপেনশন, যার জন্য আপনারা উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে কিন্তু লাফালাফি, কাপাকাপি, ঝাপাঝাপি করবে না। বাইকের পিছনে একটি মোটা সোটা টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য কমফোর্টলি রাইড করতে পারবেন, আরামসে কর্নারিং করতে পারবেন। আর টায়ারের সাইজ হচ্ছে 100x90,
আর এই টায়ারের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি হাগার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটি যখন বৃষ্টির সিজনে রাইড করবেন সহজে কিন্তু কাদা বালু ছিটে আপনার শরীরে লাগবে না। আর এই বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স অনেক ভালো, যখন বাইকটি রাইড করবেন তখন এর পারফরমেন্সটা আপনারা বুঝতে পারবেন। আর বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি টেইল ল্যাম্প, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর পিছনে হচ্ছে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার, এটাও সিম্পলের মধ্যে ভালোই লাগে দেখতে, ঠিক আছে। আর বাইকের সিটের সাথে দেখতে পাচ্ছেন এখানে বডির সাথে 150 লেখাটা স্টিকার আকারে রয়েছে। ওকে ভিউয়ার্স, গ্রাবরেলটা দেখিয়ে দিচ্ছি। বাইকের পিছনে চমৎকার একটি গ্রাবরেল ব্যবহার করা হয়েছে, পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে, কিন্তু চাইলেই বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসতে পারবে না, চাইলে বেঁধে নিয়ে আসা যাবে। আর এই বাইকে চমৎকার একটি লম্বা সম্বা সিট ব্যবহার করা হয়েছে, সিটের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর। আর পালসার বাইকে তিনজন কিন্তু অনায়াসে আরামসে বসা যায়, এটা আপনারা সবাই জানেন। ওকে, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2055 মিলিমিটার, ওয়াইড 755 মিলিমিটার, হাইট 1060 মিলিমিটার, হুইল বেস 1320 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, কার্ভ ওয়েট 144 কেজি। বাইকের প্রাইস 1,93,750 টাকা, সাথে আকর্ষণীয় চারটি গিফট রয়েছে। 1 নম্বরে হেলমেট, 2 নম্বরে চাবির রিং, 3 নম্বরে বাইকের ডাস্ট কাভার, 4 নম্বরে উইন্ড ব্রেকার। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি কিন্তু একেবারে ইজিলি নিচে পা রাখতে পারছি। আর যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন, হয়তো শুরুর দিকে একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এই বাজাজ ফেয়ার শোরুমে এসে আমার চ্যানেলের কথা বলতে পারেন, ইনশাল্লাহ একটি সম্মানী করা হবে। আসসালামু আলাইকুম।